নমস্কার মই রূপম কলিতা এই মুহূর্তত লৈ আহিছো ৰাজ্যবাহিলৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ জিকেতে খবৰ এগৰাকী অসমীয়া নাগৰিক হিচাপে আপুনি মই জনাটো খুবেই প্ৰয়োজন এই বাতৰিকেইটা আপোনালোকে 5-6 মিনিটৰ ভিতৰতে জানিব পাৰিব গতিকে ভিডিঅটো সম্পূৰ্ণ হেকলৈকে চাই থাকিব আৰু এই মুহূৰ্তত আজি সন্ধিয়াৰ প্ৰথমটো এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে ৰাজ্যবাহিৰ বাবে আৰু এই নিউজটো প্ৰতিজন ব্যক্তিয়ে জনাটো অত্যন্ত প্ৰয়োজন রাজ্যবাহী লই আহিছো এই মুহূর্তে এটা খুবই ডাঙর খবর আজিয়ে ভরাই লোক আপনার বাহনত তেল আগন্তুক দুটা দিনত নাটনি হব তেল রন্ধন গ্যাসর নচলিব ওলা আর উবের 48 ঘন্টার ভাবে স্তব্ধ হয়ে পড়ব অসম পেট্রোল পাম্পত আগন্তুক দুটা দিনত নাপাব পেট্রোল আর ডিজেল পলম নকরি আজিয়ে ভরাই লোক আপনার বাহনত পেট্রোল আর ডিজেল লগতে আগন্তুক দুটা দিনত অসমত রন্ধন গ্যাসৰ ভয়াবহ নাটনিৰ আশংকা বাতৰিটো মন কৰিব তিনি দিনত দেশৰ অৰ্থনীতি স্তব্ধ কৰি দিয়াৰ হুংকাৰ এবাৰ চালকসকলৰ 5 আৰু 6 জানুৱাৰী ধৰ্মঘট কাৰ্যসূচী ঘোষণা কৰিছে মটৰ শ্ৰমিকসকলে কাইলৈ ৰাতিপুৱা 5 বজাৰ পৰা আৰম্ভ হ'ব এই ধৰ্মঘট রাজ্যত 48 ঘণ্টাৰ বাবে নাপাব কোনো ধৰণৰ যান বাহন কব গলে এক প্ৰকাৰৰ 2 দিনৰ বাবে স্তব্ধ হৈ পৰিব সমগ্ৰ অসম লগতে নৈশ বাছ আন বাছৰ চলাচল বন্ধ থাকিব এই দুটা দিনত আগন্তুক দুটা দিনত বন্ধ থাকিব চিটি বাছসমূহ বাতৰিটো মন কৰিব নতুন হিট এণ্ড ৰাণ আইনৰ বিৰুদ্ধে এবাৰ প্ৰতিবাদ সমগ্র দেশের চালকসকলের আর এই আইন অনুসরি 7 লাখ টাকার জরিমনা 10 বছরের কারাদণ্ড আর আইন বাতিল নহলে চলি যাব এই আন্দোলন এই মুহূর্তের আটাইতকৈ ডর খবর 48 ঘণ্টার ভাবে স্তব্ধ হয়ে পড়ব অসম বন্ধ বাতিল নহয় যেতালে আন্দোলন হব কথা সিমানে ইয়াত আর বেশি কথা কয় একো লাভ নাই এই বন্ধ কাল রাতেপা 4টা বজাৰ পৰা আমি কৰ্মব্যাপী আলোচনা কৰ্মব্যাপী কৰিছো যিমান ওলাব তুমি ওলাই যি ওলাই কোনেও নচলালে চবেই চলকাৰী মই নচলাওঁ আৰু আমাৰ ৰাজ্যপাই নচলায় এইটো কথা দৃঢ়তাৰে কৰোঁ থেংক ইউ সো মাছ নৰ্থ ইষ্ট পেট্ৰলিয়াম মজদুৰ ইউনিয়ন অতপ্ৰত জড়িত এই 2 দিন কত তেল চাপ্লাই নহব এল পি জি প্লেণ্ট টোটেল বন্ধ থাকিব কত এটা চিলিণ্ডাৰ ৰিফিল নহব কত এটা চিলিণ্ডাৰ ডিষ্ট্ৰিবিউট নহব কোনো পেট্ৰল পাম্পে তেল নাপায় আনকি আপোনার রেলতো তেল সাপ্লাই আমি নকরিম লগতে আমার বর্জার এয়ারপোর্ট যেটু ওসরত আছে সেইটুতো তেল না যায় এইটো আমার নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন তরফের পরা আমি 5 আর 6 48 ঘণ্টিয়া কর্মবিরতি পালন করিম বাদবাকি যে অকল সংগঠন আছে তেখেতকলে কব এইটো আমার কথা